চারিদিকে নোংরা আসে, নোংরা পরিষ্কার করতে করতে আমার জীবন একেবারে ভেঙে যায়। কাউকে তো পাওয়া যায় না, সে সময় মোটে কাউকে পাওয়া যায় না। আমাদের একটা পাগলা আছে না, সে বংশী, সে তো নাচতে নাচতে আমাদের সাথে চলে গেল দেশের বাড়িতে। যাকে রেখে গেল তার ভাগ্নে, সে মদনা, সে তো সারাদিন ওই নাকে সর্ষে তেল দিয়ে সে ঘুমোচ্ছে তো ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। তুই হাসিস নে, খেদি কোথাকার, তোর হাসি দেখলে আমার গা জ্বলে যায়। তোর জন্যই তো, তুই তো সকলকে পোষায় দিয়ে দিয়ে ওদের মাথায় ওই চিবে খেয়েছিস। ওদি দিগো কথা শোনো তোমার, আচ্ছা আমি নয় সবাইকে দেখিয়ে দেখিয়ে পোষায় দিই, কিন্তু আড়াল থেকে বসে বসে পোষায়টা কে দেয় শুনি? হ্যাঁ, এই যে আমি বুড়ি হয়ে মরতে গেলুম, আমাকে পোষায় দিয়ে দিয়ে মাথায় তুলেছে কে? এই যে তোমার দেওয়ার পোষাই, কি বলে জানো, বলে বউঠান, তোমাকে পোষায় দিয়ে দিয়ে এমন মাথায় তুলে রেখেছে যে একেবারে কোনো কথা বলার জো নেই গো, বলে তো। কেন বলবো না বলো দেখি বউঠান, কোনো কথা বলার জো নেই গো, বললেই ভয় দেখাবে দিকে বলে দেবো। কথা কেন বলবে বলো দেখিনি, আমার এই খেদি তো কোনোদিন কোনো অনেজ কাজ করে নে কো, তাই না রে খেদি? অবিলু বা, তোর পাতে কোনো ঝোলঝাল কিছু দেখছে না নাকি, এমন শুকনো করে বসে আছিস, তুই তো কোনোদিন শুকনো খেতে পারিস না। ও বার বৌমা, আরে লাগবে না, লাগবে না মা, লাগবে না, ঠিক আছে। না মা, মাছের ঝোল যেটুকু এনেছিল শেষ হয়ে গেছে, বলেছি এখনো নে এলে বলে। মেজ বৌমা, এই আমার ঠাকুরপোর পাতে আর একখান মাছ দাও দেখিনি। না না বৌটা, আর পারবো নি। ও মা, তুমি আবার হাত পা গুজে বসে থাকলে কেন, যেটা করতে বলছি সেটা করো না। লোকজনকে কি করে খেদ দিতে হয় সেটা কোনোদিন শেখোনি না কি? ও বেজে বৌমা, তুই বৌঠানের কথা শোনো না তো, আমি সত্যি আর পারবো নি। পারবে পারবে, খুব পারবে। আর তুমি দাও না, দেবার ইচ্ছে নেই নাকি? কি যে বলতেছেন মা, কাকা বাবু মানা করতেছেন তাই? আমি তো মানা করিনি, আমি যেটা বলবো সেইটি তুমি করবে কেমন?